Assalamualaikum বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তোমাদের ছোট্ট বন্ধু অরপা। তো এখন শীতকাল না বন্ধুরা, তাহলে আমি ভাবলাম তোমাদেরকে টি সহজ করে একটা শীতকালের ছবি আঁকিয়ে দেখাবো। তো বন্ধুরা, তোমরা যদি ভিডিওটা না টেনে পুরোটা দেখো, তাহলে তোমরাও আমার মতো সুন্দর করে আঁকতে পারবে। তো চলো আমরা তাহলে ড্রয়িংটা শুরু করি বন্ধুরা। তো সবার আগে আমরা একটি ঘর আঁকবো। তো গ্রামে কিছু ঘর আছে এরকম চাল দিয়ে, তার নিচে একটু বারান্দা মতো, মানে হচ্ছে তোমার একটু মানে উপরে একটা ছাদ দিয়ে নিচে একটু জায়গা করে রাখে, তার বারান্দা বলে, ওই রকম একটি ঘর আঁকছি। যে প্রায় হয়ে গেল, তো বন্ধুরা আমি দেখেছি যে এরকম ঘরে এই বারান্দায় অনেকেই অনেক কিছু করে, যেমন চিড়ামুড়ি খায়, তারপর অনেক কিছুই করে। তো তাই আমি এরকম একটি ঘর আঁকলাম। তো এবার দরজা এঁকে দিচ্ছি, এবার জানালা এঁকে দিলাম, তো হয়ে গেল। তো ঘর আঁকা শেষ, এবার এখানে একটি খ্যারের পালা দেব। তো ভাবে দিয়ে দিলাম, এবার এখানে একটি এরকম বাঁশ মতো দিয়ে ওপর একটি গোল দিয়ে দিলাম, বা এখান দিয়ে একটি কলা গাছ এঁকে দিচ্ছি। ভাবে করে খুব সহজে আঁকা হয়ে গেল। তো বন্ধুরা, তো কলা গাছ আঁকা শেষ। তো বন্ধুরা, এইখানে আমি একটি গাছ এঁকে দিচ্ছি। হবে তো হয়ে গেল। এবার পাতা দিয়ে দিচ্ছি উপরে, হয়ে গেল। এবার এখানে দুটো কলা গাছ এঁকে দিচ্ছি, এখানে এইভাবে। সরি বন্ধুরা, আসলে কলা গাছ না খেজুর গাছ হবে, আমি ভুল করে কলা গাছ বলে ফেলেছি, কারণ শীতকালে তো খেজুর গাছই হয়, রস পারে, তারপর ওই যে গুড় বানাই। ভাবে করে একটি খেজুর গাছ এঁকে দিলাম, তো বন্ধুরা এবার গাছের পাতা এঁকে দেবো। দেখো কত সহজে আমি খেজুর গাছের পাতাটা এঁকে নিচ্ছি। হয়ে গেল ভাবে আমি সবগুলো পাতা এঁকে নিচ্ছি। বন্ধুরা এবার
এই খেজুর গাছের কাঁটাগুলো দিয়ে দেবো নিচের থেকে ওপরে ভাবে। নিচের থেকে উপরে এইভাবে দিতে হবে। বন্ধুরা এবার একইভাবে আর একটা এঁকে নিচ্ছি খেজুর গাছটি। বন্ধুরা দেখো কত সহজে আমি খেজুর গাছের পাতাগুলো এঁকে ফেললাম। তো একইভাবে আমি এই গাছের কাঁটাটা এঁকে দিচ্ছি। তো বন্ধুরা এবার আমি একটা নদী এঁকে দেবো ভাবে করে পাশ দিয়ে। বন্ধুরা এভাবে করে নদীটা এঁকে দিচ্ছি আর এই খেজুর গাছ দুটো নদীর পাড়ে আছে। তো এইভাবে এঁকে দিলাম। তো বন্ধুরা খেজুর গাছে হাড়ি এঁকে দিচ্ছি, ওই যে হাড়িতে রস থাকে। হবে হাড়ি দুটো এঁকে দিলাম। বন্ধুরা এবার একটি লোক এঁকে দেব, ওই লোকটি কাঁধে হাড়ি নিয়ে যাচ্ছে, রসের হাড়ি নিয়ে যাচ্ছে। বন্ধুরা এবার ভাবে ওর চুলটা দিয়ে দিচ্ছি, বার এভাবে একটি দাগ দিয়ে দিই। বার এখানে দুইটা হাঁড়ি দেব আর এখানে দুইটা হাঁড়ি দেব। হয়ে গেল, এবার ওর লুঙ্গিটা এঁকে দেব। তো বন্ধুরা এবার এখান থেকে একটি দাগ দিয়ে দিচ্ছি। এবার এইখান থেকে একটা রাস্তা এঁকে দেব আর নদীর এখানে একটু এভাবে এঁকে দিলাম। বন্ধুরা এবার পেছনের জঙ্গলগুলো ছোট ছোট করে এঁকে দিচ্ছি। বন্ধুরা এবার পেছনে একটি ছোট্ট করে তাল গাছ দিয়ে দেবো, দূরের তাল গাছ। খুব খুব সহজেই আমি তাল গাছটা এঁকে দেখাচ্ছি এইভাবে একটা এক্স দিয়ে। এবার এভাবে দিয়ে বার এখান থেকে এইভাবে দুটো দিয়ে এবার এইভাবে। বন্ধুরা আমার ড্রয়িং শেষ, এবার আমি কালার করব। বন্ধুরা এখানে একটা ছোট্ট করে সূর্য এঁকে দিচ্ছি, তাহলে ছবিটা আরো সুন্দর হবে। বন্ধুরা তো আজ আমি পেস্টেল কালার দিয়ে কালার করব। তো আমি ভায়োলেট ব্রাউন কালারটি দিয়ে দিচ্ছি ঘরের চালের ওপর। বন্ধুরা এবার আমি ইয়েলো আকার কালারটি দিয়ে করে
দিছি কালার। বন্ধুরে এবার আমি এই বারান্দাটায় একটু অ্যাশ কালার করে দিচ্ছি। বন্ধুরা মাটির ঘরে এই বেলকনি মানে বারান্দাটা খুব অ্যাশ কালার মতোই থাকে। বন্ধুরা আমি খেরের পালাটা ইয়েলো কালার করে দিচ্ছি। বন্ধুরা এই খেরের পালার ওপরে আপনি একটু হালকা করে ব্রাউন কালার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই ভায়োলেট ব্রাউন কালারটা আমি গাছে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ভায়োলেট ব্রাউনটা আমি খেজুর গাছেও দিয়ে দিচ্ছি। বন্ধুরা বাকিটুকু আমি ব্রাউন কালার দিয়ে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি খেজুর গাছটা ব্রাউন কালার দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা বাকিটুকু আমি ইয়েলো আকার দিয়ে শেষ করছি খেজুর গাছটি আঁকা। বন্ধুরা দেখো কত সুন্দর হচ্ছে কালারটি। তো বন্ধুরা এবার আমি কলা গাছে একটু ডায়মন্ড কালার দিচ্ছি, ডায়মন্ডের টিয়ে কালারটা। বন্ধুরা এবার আমি গাছের পাতার কালার করে দিচ্ছি সবুজ কালার। বন্ধুরা এবার আমি এই গাছটার উপরে একটু টিয়ে কালার দিয়ে দিচ্ছি, তাহলে গাছটা আরো সুন্দর দেখাবে। তো সবুজের সাথে একদম মিশিয়ে দেব টিয়ে কালারটি। বন্ধুরা আমি এভাবে করে এই খেজুর গাছটি রং করে দিচ্ছি সবুজ কালারটি দিয়ে। বন্ধুরা পেছনের জঙ্গলগুলো এবার এই সবুজ রংটি দিয়ে কালার করে দিচ্ছি। বন্ধুরা আমি এর উপরে টিয়া কালারটি দিয়ে মিক্সড করে দিচ্ছি। বন্ধুরা এবার এর উপর হলুদ কালার দিয়ে মিক্সড করে দিচ্ছি। তো বন্ধুরা এই লোকটি হচ্ছে যশ সকালবেলা বেঁচে এবার হচ্ছে বাসায় ফিরে যাচ্ছে, তাই সূর্যটা আমি একটু এরকম দিয়েছি, কারণ একটু দুপুর দুপুর হয়েছে তাই। তো আমি সূর্যটি কমলা আল্লাহ। বন্ধুরা দেখো এবার চারিপাশে একটু হলুদ হলুদ করে দিচ্ছি, হয়ে গেল। বন্ধুরা দেখো এবার হালকা করে একটু আকাশি আকাশি করে দিচ্ছি। বন্ধুরা দেখো এবার নদীটা কালার করে দিচ্ছি, তো এই চারপাশে একটু গাঢ় মতো দিয়ে দিচ্ছি অল্প। একটু হালকা করে চারিপাশটা আমি কালার করে দিচ্ছি। লোকটি পোশাকটা আমি কমলা কালার করে দিচ্ছি। বন্ধুরা লুঙ্গিটা আমি পুরুষিয়ান ব্লু কালার দিয়ে কালার করে দিচ্ছি। বন্ধুরা আমি ভায়োলেট ব্রাউন কালারটি দিয়ে দিচ্ছি এই রসের হাড়িতে। তো এই অর্ধেকটা আমি ইয়েলো কালার দিয়ে বাকিটুকু হাড়ি কালার করে নিচ্ছি।
বন্ধুরা, এবার ওর চোখ এঁকে দেবো। এবার ওর মুখটা এঁকে দিলাম। বন্ধুরা, ওর চুলটা কালার করে দিচ্ছি, জানালাগুলো কালো করে দিচ্ছি। বন্ধুরা, এবার রাস্তা এঁকে দেবো, রাস্তা রং করবো। এই যে স্কিন কালারটা দিয়ে বন্ধুরা, আমি পালি অরেঞ্জ কালারটি দিয়ে পুরো রাস্তাটা কালার করে দিলাম। নিচের তো ঘাস ঘাস মতো সবুজ কালার দিচ্ছি। বন্ধুরা, ঘরের এই সাইডের এই কোনার দিকে এই আঙিনাটুকু আমি একটু ঘাস ঘাস মতো সবুজ করে দিচ্ছি। বন্ধুরা, সব শেষে এবার আমি ব্ল্যাক কালারটা ধরলাম। এই কালো কালারটা দিয়ে আমি হচ্ছে এই দিকে একটু এই কোনায় কোনায় একটু ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। দরজাটা কালো করে দিলাম, আর বাকিটুকু আমি এই যে ব্রাউন কালার করে দিচ্ছি, পুরোটা এবারে অ্যাশ কালার করে দিচ্ছি। কারণ গ্রামের মাটির দেওয়ালগুলো অ্যাশ অ্যাশ মতোই থাকে, এই ব্ল্যাকের সাথে মিক্সড করে অ্যাশ কালারটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখো কত সুন্দর আর সহজে আমরা এই শীতের দৃশ্যটা আঁকা শিখলাম। বন্ধুরা, দেখো আমার আঁকাটা খুব সুন্দর হয়েছে না? তো বন্ধুরা, তোমাদের জন্য আমি এই শীতকালের ছবিটি খুব সহজ করে ও সুন্দর করে এঁকে দেখিয়েছি। তো তোমাদের কাছে নিশ্চয়ই এটা খুব ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু তোমরা। তো তাহলে বন্ধুরা, তোমরা ভালো থেকে আজকের মতো টাটা, বাই বাই, গুড বাই। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।